এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। অ্যাকচুয়ালি অনেক দিন হয়ে গেল আমরা কোনো পাফে খেতে যাইনি। তো শুনলাম কলকাতা নাকি ফিয়েস্টা বলে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, যেখানে 599-এ আনলিমিটেড ইন্ডিয়ান, কন্টিনেন্টাল আর ওরিয়েন্টাল ফুডের অপশন রয়েছে। লোকেশনটা কিন্তু একদম সিম্পল, ধর্মতলায় শ্রীলেদার্স আর বাজার কলকাতার ঠিক অপোজিটে রয়েছে এই ফিয়েস্টা বাই বারবিকিউ নেশন। তো চলো ভেতরে যাওয়া যাক আর দেখা যাক বারবিকিউ নেশনের বাফের সঙ্গে এই ফিয়েস্টার বাফের কি কি ডিফারেন্সেস রয়েছে আর খাবারের টেস্টি বা কেমন। তো রেস্টুরেন্টের ভেতরে এত সুন্দর গন্ধ, সব রকম খাবারের একটা মিক্স সুন্দর গন্ধ পাচ্ছিলাম আমরা, যে খিদাটা একটু বেশি পেয়ে গেছিল আমাদের। আর যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে টেবিলেতে খাবার সার্ভ করছিল ততক্ষণ একটু চোখ বুলিয়ে নিচ্ছিলাম ওইখানকার মেনুতে। আর এই 599 এর বাফেতে সার্ভ করা হচ্ছে প্রায় 50 রকমের ফুড আইটেমস। এইবার চলো তোমাদের একটু রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা ঘুরে দেখাই। ভীষণ ক্লাসি ভাবে ডেকোরেশন করা আর খেতে খেতে এনজয় করা যাবে লাইভ মিউজিকও, আর দোকলি গান গাইতেও কিন্তু অসুবিধা নেই এখানে। চলে এলো আমাদের স্টার্টার্স। প্রথমেই সার্ভ করা হলো সেই আইকনিক ক্রিস্পি সুইট কর্নস, সঙ্গে সালসা স্পাইসি পটাটো, চাইনিজ বেল। আর এখানেই শেষ নয়, আমাদের জন্য নিয়ে আসা হলো স্মোকি সারপ্রাইজেস। যেখানে আমাদের সার্ভ করা হয়েছে পটাটো ওয়েজেস, পেশুয়ারি উইংস, মাটন শিক কাবাব, চিকেন কাবাব আর কিছু মশলাদার লাচ্ছাদার পেঁয়াজ। আর এখানে শেষ নয়, চলে এলো গরম গরম ফিশ ফিঙ্গার। তারপরেই সার্ভ করা হলো একদম চটপটা স্পাইসি ড্রাই চিলি চিকেন। এখন অবধি যা যা স্টার্টার্স আমরা খেলাম প্রত্যেকটার স্বাদই কিন্তু একে অপরের থেকে একদম আলাদা, প্রত্যেকটা আইটেমই ভীষণ টেস্টি। পুরো চারকোল ফ্লেভারটা আসছে একদম প্রপার। এরপরে সার্ভ করা হলো গরম গরম চিকেন মোমো। না না না, মোমোগুলো কিন্তু একদমই গরম ছিল না, আর টেস্ট ওয়াইজ আমাদের তো একদমই ভালো লাগেনি। মোমোর উপরের ময়দার কোটিংটা প্রচন্ড মোটা ছিল আর ভেতরের টেস্টটাও অতটা ভালো খেতে ছিল না, তাই মোমোটাকে সাইডে রেখে হাতে তুলে নিলাম চিকেন উইংস। তারপরে আর কি, খিদে পেটে এত টেস্টি টেস্টি স্টার্টার্স ছাড়া যায়? তাই আমরা খেতে থাকলাম আর ওনারা একটার পর একটা আইটেম রিপিট করতে থাকলেন। স্টার্টার্স পর্ব শেষ করে মেন কোর্সে এন্ট্রি নেবো আর কি, আর ঠিক সেই সময় আমাদেরকে সার্ভ করা হলো এই জিনিসটা। এই জিনিসটা আমরা ফার্স্ট টাইম খেলাম, এটার নাম হচ্ছে দহিকে শোলে। একটু বেশি অয়েলি ছিল জিনিসটা, কিন্তু এত টেস্টি, মুখে যেতেই পুরো মিলিয়ে যাচ্ছিল। ভেতরের যে ফিলিংটা ছিল সেটা ছিল দইয়ের, আর এর সঙ্গে দিয়েছিল একটা কর্ন মেথি রোল। আর এই দুটো জিনিস খেয়ে যা বুঝলাম ননভেজ স্টার্টার্স এর সঙ্গে ভেজ স্টার্টার্স কিন্তু সমান তালে টক্কর দিচ্ছে। আর এরপর একটু ট্রাই করে নিলাম দই ফুচকা। লাইফ কাউন্টার থেকে না এত সুন্দর পাস্তার গন্ধ বেরোচ্ছিল, আমরাও নিজেদের জন্য অর্ডার করে দিলাম একটা সুপার চিজি চিকেন কর্ন পাস্তা। আর সত্যি কথা বলতে আমি প্রচুর বাফেতে গিয়ে এই লাইফ পাস্তা কাউন্টার থেকে পাস্তা আমরা টেস্ট করেছি, আর অন্যান্য জায়গা থেকে তো করেইছি, বাট কোনো বাফেতে এসে এত সুন্দর পাস্তা খাবো এইটা কিন্তু আমরা এক্সপেক্ট করি। কেমন লাগছে?
এটা বারবিকিউ ন্যাশনের নতুন ভেঞ্চার, যেটা ফিয়েস্তা, একদম সিলেদার ধর্মতলা সিলেদার্সের উল্টো দিকে। মানে অনেকদিন বারবিকিউতে খেয়ে খেয়ে সেই লাইভ গ্রিল গ্রাউন্ডটার একই টাইপের লাগছিল, এখানে মানে একটু চেঞ্জ এসছে। তো এমন এই ভেজ কয়েকটা স্টার্টার নিয়েছি, তার মধ্যে কর্নমেথি রোলটা জাস্ট ফাটাফাটি, মানে এত সুন্দর টেস্টি খেতে, মানে জাস্ট অসাম। চলো এবার একটু মেন কোর্সের দিকে যাওয়া যাক, শুধু স্টার্টারস খেয়ে পেট ভরালে হবে? তো এই হচ্ছে স্যালাড কাউন্টার, প্রচুর ধরনের স্যালাড রয়েছে, সঙ্গে দই বড়াও রয়েছে। আর এখানেতে রয়েছে দুই রকমের স্যুপ, একটা ভেজ আর একটা নন ভেজ। নন ভেজে রয়েছে চিকেন সুইট কর্ন স্যুপ, আর ভেজের মধ্যে রয়েছে টমেটো স্যুপ। এইদিকেতে ভেজ আইটেমের মধ্যে রয়েছে ভেজিটেবলস ইন ব্ল্যাক বিন সস আর গার্লিক টস্ট ব্রোকলি, এর সঙ্গে রয়েছে কড়াই ভেজিটেবলস আর পনির বাটার মশালা। উফ, এই পনির বাটার মশালাটা ফাটাফাটি দেখতে লাগছে, উপরে তো ফ্রেশ ক্রিম আর বাটার পুরো ভাসছে। রয়েছে সিম্পল প্লেন স্টিমড রাইস আর ডাল মাখন। এইবারে চলো একটুখানি দেখা যাক নন ভেজ আইটেমে কি কি রয়েছে। রয়েছে চিকেন ফ্রাইড রাইস আর তার সঙ্গে রেখেছে আবার ভেজ নুডলস। ফ্রাইড রাইস আর নুডলসটা কিন্তু প্রথম দেখাতে বেশ ভালোই লাগছে। এর সঙ্গে রয়েছে চিকেন রেজালা, উফ, উপরেতে ফ্রেশ ক্রিম দিয়ে গার্নিশ করা এত সুন্দর লাগছে দেখতে। রয়েছে সেভ স্পেশাল একটা আইটেম আর সর্ষে মাছ। দাঁড়াও দাঁড়াও, এখানেই কিন্তু শেষ নয়, এই বাড়িতে দেখো এইখানেতে কি রয়েছে। রয়েছে একদম গরম গরম চিকেন বিরিয়ানি, আলু দিয়ে একদম কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। ঢাকনাটা খুলতে যা গন্ধ পেলাম, মানে সিরিয়াসলি অসাধারণ গন্ধ। এই বাড়িতে নেক্সট আইটেম এনি গেস কি রয়েছে, চলো বলেই দিই। রয়েছে বাঙালির প্রিয় কষা মাংস, একদম লাল টকটকে কষা কষা মাটন। এই 599-এ এত রকম টেস্টি টেস্টি স্টার্টার্স আর এত ধরনের মেন কোর্সের পরেও এরকম আনলিমিটেড কষা মাংস ভাবা যায়? এইবারে ভাবছো তো এই কষা মাংসের সঙ্গে যদি একটু বাসন্তী পোলাও পাওয়া যেত তাহলে পুরো ব্যাপারটা জমে যেত। তো এই নাও, রয়েছে বাসন্তী পোলাও, একদম কাজু কিশমিশ চেরি টেরি দিয়ে ঝরঝরে বাসন্তী পোলাও। এইবারে চলো পছন্দ মতো আইটেম প্লেটে তুলে নেওয়া যাক।
খাবার নিতে নিতে তোমাদেরকে একটা কথা বলে দিই, আমরা যেখানে খেতে এসেছি আমাদের বেস্ট টেস্টি খাবারই সার্ভ করা হয়েছে। তার মানে এই না যে তোমরা যেদিনকে যাবে সেদিনকে সেম টেস্টের খাবার পাবে। সেই দিন হয়তো খাবারের টেস্ট এতটা ভালো নাও হতে পারে, আবার হয়তো এমন হয়ে গেল যে এর থেকেও বিশাল টেস্টি কিছু বানিয়ে ফেলেছে, সেগুলো তোমরা টেস্ট করছো। আসলে এইটা না সম্পূর্ণ লাকের ব্যাপার, কারণ একটা মানুষের হাত থেকে কিন্তু প্রত্যেক দিন সেম টেস্টের রান্না বেরোয় না। ট্রাই করছি বাসন্তী পোলাও আর মাটন কষা কম্বোটা। মাটন কষাটা একটু কম স্পাইসির মধ্যে, আর বাসন্তী পোলাওটা একটু মিষ্টি, কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে আর টেস্ট খুব ভালো। ট্রাই করছি, ঠিক আছে, একটু নরম হতে পারে, ভালো। নুডলসটা দেখে তো খুবই ভালো লাগছে, একবার ট্রাই করে দেখাই। হ্যাঁ সুন্দর না? এখানের মেন কোর্সের আইটেমগুলো কিন্তু বেশ ভালোই খেতে। সাধারণত কোনো বাফে খেতে গেলে সেখানে স্টার্টার্স আইটেমগুলোই মেনলি সেই বাফের স্টার হয়। স্টার্টার্সগুলোর টেস্ট থাকে অসম, আর মেন কোর্সে মোটামুটি টেস্ট থাকে, মানে মেন কোর্সের সেই যে টেস্ট, মানে ফিঙ্গার লিকিং একটা ব্যাপার, সেই জিনিসটা কিন্তু আসে না। বিরিয়ানিটা দারুণ হয়েছে। চিকেন বিরিয়ানি আমি লেগ পিসটা দিয়ে স্টার্ট করছি, ছোটো লেগ পিস। আলুটা পুরো গুনে গেছে, ইয়া বড় একটা আলু ছিল, কেটে এনেছি। বিরিয়ানি পারফেক্ট, বাফেতে এত ভালো বিরিয়ানি পাওয়া যায় না। সত্যি করে মানে বাফেতে বিরিয়ানি দিয়েছে, যা বিরিয়ানি বানিয়েছে খুব সুন্দর। এইবারে চলো লাস্ট পাতে মিষ্টি মুখ করে নেওয়া যাক। মেনুতে রয়েছে আইসক্রিম, পাইনাপেল পিনাকোটা, ফিরনি, ম্যাঙ্গো পেস্ট্রি, চকলেট ব্রাউনি, মিনি গুলাব জামুন, দর্শন আর মুগ ডাল হালুয়া। আমরা তো আবার শেফকে গুলাব জামুন দিয়ে গুলাব জামুন ফ্লেভার
আর চকো ব্রাউনি দিয়ে চকো ব্রাউনি ফ্লেভারের আইসক্রিম বানিয়ে দিতে বলেছিল। তোমরাও কিন্তু এই জিনিসটা ট্রাই করতে পারো। এবার ট্রাই করছি ফিরনি। ফিরনিটা একদম স্মুথ টেক্সচার আর প্রচন্ড কম মিষ্টি, একদম লাইট টেস্ট। যাক, তো এতদিন পর আমরা একটা সুন্দর বাফে খেলাম, যার স্টার্টার্স, মেন কোর্স আর ডেজার্ট সবগুলোই খুব সুন্দর খেতে ছিল। তো গাইস, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেই দাও, আর পাশের বেল আইকনটাকে অল করতে ভুলো না। তো খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই।